করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুদিন থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে এখন বর্তমানে দিনে ষাট হাজারের ঘরে নেমে গিয়েছে এক সময় যা ছিল প্রায় চার লক্ষ এর মূল কারণ কি বিশেষজ্ঞরা বলেছেন যে ভ্যাকসিন বর্তমানে ভ্যাকসিনেশনটা খুব দ্রুত হারে চলছে এ হারে যদি চলতে থাকে তাহলে আরও কমবে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু এই ভ্যাকসিন প্রথম যখন দেওয়া শুরু হয় তখন মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন দ্বিধা থাকার জন্য ভ্যাকসিনেশন ঠিকভাবে হয়নি পরবর্তী সময়ে যখন দ্বিতীয় ঢেউ আশরে পড়ে তখন ভ্যাকসিন নিয়ে চারদিকে হাহাকার শুরু হয় এবং মানুষ ভ্যাকসিনের জন্য পাগল হয়ে ওঠে বলা যেতে পারে পাগল হয়েই ওঠে কারণ প্রথমে নিতে চায়নি কিন্তু পরে একদম যে না ভ্যাকসিন নিতেই হবে সুপ্রিম কোর্টও বলেছে যে এ নিয়ে যে সরকারের কিছুটা ব্যর্থতা আছে এবং বন্টন নিয়ে সুনির্দিষ্ট নীতিরও অভাব ছিল যা বর্তমানে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠেছে ভারতবর্ষ এবং ভ্যাকসিনেশন খুব দ্রুত হারে চলছে কিন্তু এই ভ্যাকসিনেশন নিয়ে যদি একটি প্রশ্ন করা যায় যে আঠারো বছরের নিচে যারা আছে বয়সী যারা তাদের ভ্যাকসিনেশনের কি হবে তাহলে সবার আগেই প্রশ্ন উঠবে যে ভ্যাকসিনেশন কি শুরু হয়েছে উত্তর না আবার আরেকটি প্রশ্ন যে এইটিন ইয়ার্স এর নিচে ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে কি তার ট্রায়াল শুরু হয়েছে ট্রায়াল আপাতত যা শোনা যাচ্ছে তাতে শুধুমাত্র প্রথম পর্যায়ে আছে তাহলে এই এইয়ার্স এর নিচে অর্থাৎ যারা স্কুল পড়ুয়া তাদের ভ্যাকসিনেশন কবে এই সম্পন্ন হবে কারণ কি এ নিয়ে এত কথাটা বলার কারণ হচ্ছে কেন্দ্র চাইছে যে টিকা নিয়ে স্কুলে যাক পড়ুয়ারা তাহলে কেন্দ্রীয় সরকার যদি চায় যে টিকা নিয়ে তারপরে স্কুলে যাবে পড়ুয়ারা তাহলে কবে নাগাদ এই টিকাকরণ সম্পন্ন হবে এবং কবে বিদ্যালয়গুলি পুনরায় চালু হবে নাকি সেই বেসরকারি স্কুলগুলোতে যে হারে বর্তমানে অনলাইনে পড়াশোনা চলছে সরকারি বিদ্যালয়গুলিতে তা অনেকটাই কম তাহলে কি বেসরকারি দিকে আবার অভিভাবকরা ঝুঁকবেন না তো চলতি শিক্ষাবর্ষেও স্কুল খোলার সম্ভাবনা ক্ষীণ মত বিশেষজ্ঞদের একদম পরিষ্কার এ বিষয়ে যদি বলা যায় যে করোনা টিকা নিয়ে স্কুলে যাক পড়ুয়ারা এমনটাই চাই কেন্দ্র টিকা ছাড়া পড়ুয়ারা স্কুলে গেলে সংক্রমণের ঝুঁকি বেশি ঝুঁকি বেশি থাকবে এই আশঙ্কা থেকেই কেন্দ্রের এই ভাবনা অনেক শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও এই কথাই বলেন কিন্তু এর জন্য যদি অপেক্ষা করতে হয় কয়েক বছর তাহলে কি পরিস্থিতি হবে সেটিও বাস্তব দিক থেকে চিন্তা করার সময় এসেছে শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সরকারের যে সঙ্গে বাস্তব যে দিক কতটা আছে এ নিয়েও প্রশ্ন উঠতে পারে শিশুদের ওপর টিকা ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে তাদের বেশ কিছুদিন সময় লাগবে তাই ততদিন অপেক্ষা করে টিকা নেওয়ার পরই শিশুরা স্কুলে গেলেই ভালো হবে বলেই মত প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারে এক উচ্চপদস্থ আধিকারিক তবে স্কুল খোলার বিষয়টি রাজ্যগুলির নিজেদের উপরেই ছেড়ে দিয়েছে নিজেদের হাতেই রয়েছে এখন যদি স্কুল খোলা হবে কি হবে না তা নিয়ে প্রশ্ন করলে উত্তর যে স্কুল খোলার সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বিষয়ের উপর নজর রাখতে হবে সরকার মনে অনেক সময়ই এই ভাবনা আসে যে কবে থেকে সবকিছু স্বাভাবিক হবে পড়ুয়ারা আবার কবে স্কুলে যেতে পারবে কিন্তু যেখানে শিক্ষকরা রয়েছেন সহায়করা রয়েছেন শারীরিক দূরত্ব কম হয়ে যাবে সেই সমস্ত বিষয়ের ওপর নজর রেখেই চলতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কিছুই হতে পারে শিক্ষকরা ভ্যাকসিন নিলেন অন্য বিষয় মানা হলো কিন্তু বিদেশের অভিজ্ঞতা থেকে দেখা যে গিয়েছে যে স্কুল খোলার পরেই সংক্রমণের হার বেড়ে গিয়েছে তখন আবার স্কুল বন্ধ করতে হয়েছে আমরা আমাদের পড়ুয়াদের এবং শিক্ষকদের সেই ঝুঁকির মধ্যে ফেলতে পারি না যতদিন পর্যন্ত আমরা অনেকটা কনফিডেন্ট না হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে সুতরাং এই অপেক্ষা কতদিনের তা বলা মুশকিল সুতরাং চলতি সে শিক্ষাবর্ষ যা বর্তমানে চলছে তাতে সম্ভাবনা ক্ষীণই আছে এবং সঙ্গে সঙ্গে যদি চলতি শিক্ষাবর্ষে যদি সম্ভাবনা ক্ষীণ থাকে তাহলে বর্তমানে যারা টেন এবং টুয়েলভে উঠতে চলেছে তাদের কি অবস্থা হবে তা ভাবতে হবে ধন্যবাদ